অবশেষে স্বস্তির খবর। দিবালাকে একাদশে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে ভয়ঙ্কর একাদশ ঘোষণা করল আর্জেন্টিনা। দর্শক, এবারের বিশ্বকাপের শুরুর পর থেকে একেবারে টাইট শিডিউলে আর্জেন্টিনা, ব্যাক টু ব্যাক গ্রুপ পর্ব, এরপর রাউন্ড অফ সিক্সটিন। আর তাই টানা খেলার ধকলে যেন ক্লান্তি ভর করেছিল আর্জেন্টাইন শিবিরে, যে কারণে ইঞ্জুরিতে পড়েন একের পর এক খেলোয়াড়। প্রথমে ডিমারিয়া, আর এবার গুঞ্জন উঠেছে ইঞ্জুরিতে পড়েছেন ডিপল। অন্যদিকে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলতে পারেনি দুর্দান্ত ফর্মে থাকা পাওলো দিবালা। তাই তো চারদিকে গুঞ্জন উঠেছে আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে বাসা মরার ম্যাচে ডিপলের জায়গায় দেখা যেতে পারে আর্জেন্টাইন এ ফুটবলারকে। এমনটাই ইঙ্গিত দিয়েছে দলটির কোচ নিওলেন এসকলনি। তো দর্শক, আজকে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনার ম্যাচে কে জয়লাভ করবে বলে আপনি মনে করছেন, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।